আসলে এসব ক্ষেত্রে যত দিন যায় তত কনফিডেন্সটা কমতে থাকে আর কি। সে কি এ তো ভয়ঙ্কর ব্যাপার, মানে মানে খুব চিন্তার ব্যাপার। না না চিন্তার কিছু নেই, আপনারা পারলে ওনাকে একটু জোর করে হাঁটান, দেখবেন সব ঠিক হয়ে গেছে। কিন্তু ডাক্তার বাবু, জোর করে হাঁটাতে গেলে যদি আবার পড়ে টরে যায় তাহলে তো আবার নতুন করে পায়ে চোট লাগবে। দেখুন উনি তো পড়ে যাচ্ছেন, কনফিডেন্সের অভাবে। আপনারাই পারবেন ওনাকে মেন্টালি স্ট্রং করে তুলতে, তাহলেই আর পড়বে না। ঠিক আছে, আমি তাহলে আজকে চলুন আপনাকে এগিয়ে দিই। রোগীরে ওষুধ খাওয়াইলি যদি রোগী ভালো হইয়া যাইতো তাহলে আমার গোপালাটা ভালো হইতাছে না কেন জানি না। আমার গোপালাটার কপালে আর কি কি আছে? দিদিমণি তুমি একদম টেনশন করো না, তোমাদের বাড়ির ছেলেকে পুরোপুরি সুস্থ করে না তোলা পর্যন্ত আমিও শান্তি পাবো না। অর্জুনকে আমি হাঁটা বই যে করেই হোক। ঘটি বাড়ির মায়াটার মুখে দেখি বুলির তো শেষ নাই। ভগবান, আর যে কত কি আমার কপালে আছে দেখো কে জানে। আই বুঝলাম, আই গট ইট, ইয়ে আই গট ইট, বাট ইউ নো দ্য আন্ডারস্টেটমেন্ট অফ দিস, বাংলায় বলছি, আমি বলছি যে আমরা আমরা বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না যে এমন কি করলে দাদা আবার ওই লাফাবে ঝাপাবে সবকিছু শুরু করবে কি করলে। এটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস ছোটদা, আরে আমিও কিছুতেই বুঝতে পারছি না যে এমন কি করলে দাদা নিজে থেকে হাঁটা স্টার্ট করবে। একদম তোরা কিন্তু পুরো ব্যাপারটাই ভুল বুঝছিস। অর্জুন কিন্তু হাঁটতে চাইছে না বা পারছে না, তার কারণ হচ্ছে ওর একটা মানসিক জড়তা। ডক্টর কিন্তু বলে দিয়েছে ও এখন ফিজিক্যালি ফিট, ওর ওর বোধহয় কোনো একটা মেন্টাল ট্রমা হচ্ছে যার জন্য হাঁটতে পারছে না। আচ্ছা কৃষ্ণাদেবী, কিন্তু এই মানসিক ট্রমা মানে মেন্টাল জড়তা এটাকে দূর করতে গেলে আই কি করতে হবে কি? সেটাই তো আমাদের ভাবতে হবে পিন্টু বাবু। তার মানে কৃষ্ণা তুমি বলতে চাইছো যে যেভাবেই হোক আমাদের অর্জুনের মানসিক জোর বাড়াতে হবে, তাই তো? একদম তাই। আইডিয়া আইডিয়া ইন মাই হেড। এই বল 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 ছোটা প্লিজ, তোর মাথাটাকে একটু রেস্ট দে না। ফালতু আইডিয়া দিস না। এই আই ওর অসুবিধা হচ্ছে, তুই চুপ কর, তুই শান্ত হ, তুই রেস্ট নে। আমি যেটা বলছি শান, আইডিয়া ইজ দ্যাট আমি তো আমি চিনি তো বিগ ব্রাদারকে, বিগ ব্রাদার একটা বিশাল বড় ভয় আছে হুলো বিড়াল তোর মতো দেখতে, তো আমরা কি করব? অনেক কটা হুলো বিড়ালকে ছেড়ে দেবো ঘরে, ব্যাস ওরা করবে হালুম হালুম, তারপর দেখবি দাদা করে লাফাতে লাফাতে বেরিয়ে যাবে। হবো যে একটা সিলেটে পারবি সিলেটে যত বাজে আইডিয়া সব বন্ধ হয়ে যাবে।